রেশম চাষের জন্য চাই তুঁত গাছ, কারণ তা রেশম কীটের প্রধান খাদ্য। এখন পর্যন্ত 77 প্রজাতির তুঁত গাছ ও 101 জাতের রেশম পোকা উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন দেশের গবেষকরা। একসময় রেশমের থান কাপড় ইউরোপে রপ্তানি হতো, তবে মোগলদের পৃষ্ঠপোষকতার অভাবে পরে রেশম চাষ বন্ধ হয়ে গিয়েছিল। 1962 সালে রেশম বোর্ড প্রতিষ্ঠার পর 36 জেলার 190টি থানায় রেশম চাষের বিস্তার ঘটে। পরে নানা সংকটে তা বন্ধ হলেও বর্তমানে 7টি প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী রেশম চাষের বিপ্লব সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। তুঁত গাছ চাষ, রেশম পোকা পালন এবং গুটি থেকে সুতা পৃথক করার মাধ্যমে তিন ধাপে সম্পন্ন হয় রেশম চাষ। রেশম গুটি হচ্ছে রেশম মতের শুয়াপোকা। এই শুয়াপোকা জন্মায় মতের ডিম থেকে এবং গুটিতে রূপান্তরিত হওয়ার পর্যায় শেষ করে। 24 থেকে 30 দিন পর্যন্ত এই পোকার একমাত্র খাদ্য তুঁত গাছের পাতা। রাজশাহী অঞ্চলে রেশম চাষের জমি অনেক কমেছে, কালক্রমে কমেছে চাষির সংখ্যা, শুধু অব্যাহত আছে গবেষণা। এখন আমাদের তুঁত গাছের সংখ্যা হলো 77টি, আর এতে আমাদের উৎপাদন তুঁত পাতার উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে এখন সেটা হেক্টর প্রতি বছরে তুঁত পাতার উৎপাদন এখন হলো আমাদের 40 থেকে 47 মেট্রিক টন। একটা গাছে একটা পলু পালন করা যায় বা 100 পলু কে পালন করতে গিয়ে মানে ডিম থেকে বেড়ে এবং পলুর গুটি তৈরি হওয়া পর্যন্ত তারা 20 মণ পাতা খায়। রেশম কীটকে রাজশাহীর স্থানীয় ভাষায় বলে পলু পোকা। ডিম থেকে পূর্ণাঙ্গ পোকার জীবনচক্র 42 থেকে 45 দিন। এক জোড়া মথ জাতভেদে 400 থেকে 500 ডিম দেয়। এরপরে মৃত্যু ঘটে পুরুষ ও স্ত্রী পোকার। ডিম থেকে পোকা হতে লাগে 9 থেকে 11 দিন, তখন নাম হয় পলু। হলুদ রং ধারণ করলে পলুকে নেওয়া হয় বাঁশের তৈরি এই চন্দকিতে। 48 ঘন্টার মধ্যেই লালা দিয়ে গুটি তৈরি করবে পোকাটি। এরপর রোদে শুকিয়ে ও সিদ্ধ করে পোকাকে মেরে 8-10টি গুটি থেকে পাওয়া যাবে 1টি সুতা। সুতা দিলে আমরা 3 দিন বাদে সুতাটা তুলে নিয়ে যাই, ছোপরা মেলে বিক্রি করি। রেশম বোর্ড প্রতিষ্ঠা করে এই শিল্পের বিকাশের উদ্যোগ নেওয়া হলেও 80-এর দশক থেকে সরকারগুলোর অদূরদর্শী উদ্যোগের ফলে কম দামে চীন থেকে রেশম সুতা আসতে থাকে, হুমকির মুখে পড়ে দেশের রেশম শিল্প। 91 সালে সেই সময়কার সরকার আমি জানি না এইটার উপরে যে 30% ট্যাক্স ছিল এবং ইউজার ছাড়া কেউ সুতা তৈরি করতে পারবে না, এটা ওনারা তুলে দিলেন। তুলে দিয়ে ওপেন করে দিলেন, এই সবাই ইম্পোর্ট করতে পারবে। পরবর্তীতে এই দেশি সুতা চাইতে বিদেশি সুতা এসে এইটা জায়গা দখল করলো। এই চাষে পৃষ্ঠপোষকতার অভাব এখন প্রকট। এই ঐতিহ্যবাহী শিল্পকে পুনরুজ্জীবিত করতে প্রান্তিক চাষিদের সহায়তা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।